সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আমি জোড়া ঘরে যে দৃশ্যটা আঁকা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, সেটা আপনাদের কিভাবে কালার করতে হয় সেটা দেখাবো। তো কালার করতে গেলে আমাদের, আমি আগেও বলেছি যে কালার করতে গেলে আমরা পেন্সিল দিয়ে যখন আঁকি তখন পেন্সিলের কালিটা অনেক গাঢ় হয়ে যায়, যার ফলে আপনার কালো কালো হয়ে যায়। এই জন্য রং করার আগে অবশ্যই, বিশেষ করে প্যাস্টেল কালার করার আগে অবশ্যই আপনাকে এইটা হালকা করে মুছে, এই ময়লা যে উপরে যে হালকা ময়লা ময়লা থাকে, কালি কালি থাকে, সেটা মুছে হালকা পরিষ্কার করে নিব। তাহলে আমরা যখন কালারটা করব তখন কালারটা চকচক করবে, কালারটা গ্লেজ দিবে। দেখেছেন, আমি মুছে হালকা করে দিলাম যাতে কালারটা গ্লেজ দেয়। দেখেন সবই দেখা যাচ্ছে কিন্তু হালকা। এখন আমরা কালার করব। তো দেখেন আমরা প্রথমে আকাশি কালার নিব, স্কাই ব্লু, যেটা আমরা এইভাবে শুয়ে রাখবো, কালারটা রেখে এইভাবে ধরে উপরে গাঢ় হবে, আস্তে আস্তে নিচে যাবে আর হালকা হবে। আকাশের উপরে গাঢ় হয় এবং নিচে হালকা হয়, দেখেন এইভাবে এইভাবে আমরা কালারটা করব। দেখেন এই যে এইভাবে আমরা সম্পূর্ণটা করব। দেখেন এখান থেকে এই যে গাঢ়, আস্তে আস্তে হালকা। এবং এখানে আমি আগেও বলেছি যে আকাশের রং এইভাবে ডান দিক বাম দিক করে টানবো, উপর নিচ করে টানা যাবে না বা এখানে বর্ডার করা যাবে না। সুতরাং আমি যেভাবে দেখাচ্ছি এটা খেয়াল করতে হবে, এভাবেই দিতে হবে, আস্তে আস্তে নিচে হালকা হবে। গাঢ় আস্তে আস্তে হালকা। দেখেন আমাদের আকাশটা হয়ে গেল। এবার আমরা দূরের গ্রামে গ্রিন কালার করব, সবুজ রং, গ্রিন কালার। গ্রিন কালার অর্ধেকটা হবে, দেখেন এইখানে নিচে এভাবে গাঢ় হবে, উপরে আস্তে আস্তে যাবে, হালকা হয়ে যাবে, পুরোটা গাঢ় আস্তে আস্তে হালকা, গাঢ় আস্তে আস্তে হালকা। এইভাবে আমরা সম্পূর্ণটা করে যাব। দেখেন এই যে আমি যেহেতু ড্রয়িংটা হালকা একটু মুছে নিয়েছি, এই জন্য আমার কিন্তু কালারটা গ্লেজ দিচ্ছে বা রংটা পেন্সিলের কালির সাথে মিশে কালো কালো হচ্ছে না। এইভাবে দেখেন এই পাশটা হয়ে গেল, এই পাশে একটু দূরে গ্রাম আছে, এই পাশেও করে দিব, গাঢ় আস্তে আস্তে হালকা। এবার আমি গাছ, ঘরের উপরে যে গাছটা আছে গাছেও গ্রিন কালার দিব কিছুটা। দেখেন আগে আমি ঘরের পাশে এভাবে বর্ডারটা করে দিচ্ছি যাতে ভেতরে ঢুকে যাওয়ার চান্স কম থাকে, ভেতরে যাতে না যায়, সেই কারণে এই বুদ্ধিটা করা আর কি। আগে বর্ডারটা করে নেবেন এই পর্যন্ত, দেখেন এই পর্যন্ত করে নিলাম। এইবার আমরা এইখান থেকে গাঢ় হবে, গাঢ় হবে, এবার আস্তে আস্তে একটু হালকা করব, গাঢ় আস্তে আস্তে কি করব, হালকা হতে হতে একদম হালকা, এবং উপরে ফাঁকা থাকবে, আমরা অন্য কালার ব্যবহার করব সেখানে। দেখেন গাঢ় আস্তে আস্তে হালকা, এই যে গাঢ় থেকে আস্তে আস্তে হালকা, হালকা থেকে গাঢ়, এই জিনিসটা যে যত ভালো পারবেন তার কালারটা তত আকর্ষণীয় হয়ে উঠবে। দেখেন এই যে আমাদের সবুজ কালারের কাজ শেষ, এই দৃশ্যে আর কোথাও সবুজ কালারের কাজ নেই। দেখেন এই যে এই যে যে ফাঁকা জায়গাটা আছে এটা আমরা এখন হলুদ কালার দিয়ে টেনে দিব, হলুদ কালার। আর এই যে যে ফাঁকা জায়গাটা আছে গাছের, এটা আমরা টিয়া কালার বা হালকা সবুজ কালার দিয়ে টেনে দিব। তো আমরা আগে হলুদ কালারটা নিয়ে নিই, এই যে হলুদ, এই হলুদটা দিয়ে আমরা দূরের গ্রামের যে বাকি অংশটা আছে সেটা আমরা কি করব, এইখান থেকে দেখেন এইভাবে গোল গোল করব, ঘোরাচ্ছি। দেখেন একটু সবুজের একদম নিচ থেকে না, সবুজের একটু এই যে হালকা থেকে একটু গাঢ় শুরু, সেইখান থেকে গোল গোল করে ঘোরাচ্ছি, ঘোরানোর পরে তারপরে সোজা, আবার দেখেন গোল গোল করে ঘোরাচ্ছি তারপরে সোজা, এইভাবে দেখছেন।
দেখেন সবুজ কালারের কাজ হচ্ছে, এবং কিছুক্ষণ পরপর কালারটা একটু মুছে নিতে হয়। এভাবে দেখেন কালারটা আমরা মুছে নিব। এটা আপনি টিস্যু দিয়েও মুছতে পারেন, বা নেটের যে ব্যাগ আছে, বাজার করলে যে নেটের ব্যাগ দেয়, সেই নেটের ব্যাগ দিয়েও আপনি এটা মুছতে পারেন। নেটের ব্যাগ হলে মোছাটা ভালো হয়। দেখেন এই যে এই পাশেও একটু রয়েছে, এটাও করে দিই। দেখেন আমাদের মোটামুটি দূরের গ্রামের কালার কমপ্লিট। এবার আমরা টিয়া কালার বা হালকা সবুজ যেটাকে আমরা বলি, সেই কালারটা করব। এই যে টিয়া কালার, এই কালারটা দিয়ে আমরা গাছের যে বাকি অংশটা সেটা দিব। এটা হচ্ছে এই রঙের গায়ে কিন্তু লেখা আছে ইয়েলো গ্রিন। তো এই ইয়েলো গ্রিন বা আমরা সহজভাবে যেটা বলি টিয়া কালার বা হালকা সবুজ, এক একজন এক একভাবে কালারটার নামে ডেকে থাকে। তো সেই কালারটা দেখেন আগে আমরা পুরো গাছের উপরেরটুকু বর্ডার করছি। দেখেন বর্ডার করলাম, করা শেষ। এবার আমরা এই ভেতর থেকে, সবুজের একটু ভেতর থেকে, একদম নিচ থেকে না, এরকম গোল 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 করে একদম উপরে ঠেলে নিয়ে চলে যাব। গোল 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 করে উপরে একদম ঠেলে নিয়ে চলে যাচ্ছে, দেখেন এইভাবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। দেখেন আমরা প্রথমে গোল গোল করলাম, তারপরে সোজা সোজা দিলাম, এইভাবে আমরা দিয়ে দিব। তো এইবার আমরা পানিতে কালার করব, নদী যে কালার সেটা করব, আকাশি কালার, আকাশে যে রংটা করেছি সেই রং। তো এই কর্নারে দেখেন আমাদের একটু নদী দেখা যাচ্ছে, এখানে ডান দিক বাম দিক করে সোজা সোজা টানতে হবে, এইভাবে টানতে টানতে উপরে একদম হালকা, এইভাবে দেখেন নদীটা হয়ে গেল। এবার আমরা এই যে এই নদীর পাড় বা উঠান বা আঙিনা, সেই পাশ থেকে আমরা কালারটা শুরু করব। দেখেন এইভাবে এইরকম গাঢ় হবে, এর থেকে বেশি গাঢ় দিব না আমরা, এইভাবে আস্তে আস্তে উপরে যাবে আর একদম হালকা। এখানেও তাই করব, দেখেন গাঢ় হবে, আস্তে আস্তে উপরে যাব আর হালকা হতে হতে একদম হালকা, এইভাবে। এপাশেও তাই করব, গাঢ় হালকা হতে হতে একদম হালকা। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এই যে নৌকার এই লেভেলে আমরা যে যেরকম গাঢ় পেয়েছি সেরকম গাঢ় করে টানতে টানতে একদম উপরের দিকে উঠে যাব, একদম হালকা হয়ে। দেখেছেন এইভাবে আমরা এই পাশেও করব। তো আশা করি আপনারা বারবার আমি যে দেখাচ্ছি বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন কাজ অনেক সহজ হবে। আর এর আগের ভিডিওতে আমি এই দৃশ্যটা কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়েছি। যারা এটা মিস করেছেন, প্লে লিস্টে গিয়ে আমার যে ড্রয়িং শেখার যে ফোল্ডারটা আছে সেখানে গেলে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন কিভাবে আঁকতে হবে। তো এইভাবে এঁকে নেবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আপনাদের অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখেন আমরা নিচে এইভাবে করলাম, এইভাবে এখানে যেমন গাঢ় সেই লেভেলে এইখানে নিচে আরও গাঢ় হবে, এবং এর থেকে এই জায়গায় যে গাঢ় তার থেকে যেন নিচে হালকা না হয় এটা খেয়াল করতে হবে আমাদের। দেখেন শোয়ায় ফেলে এই যে একটু গাঢ় করে দিচ্ছি, দেখেছেন এই নিচেও হবে। দেখেছেন
মোটামুটি আমাদের নদীটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা ঘরের চালে রং করবো। ঘরের চালে আমাদের বাদামি কালার করতে হবে, বাদামি, যেটাকে যেটা কালারে লেখা থাকে ইয়েলো ওয়াকার। ইয়েলো ওয়াকারটা আমরা ঘরের চালে, দুইটা কালার হবে, উপরে হবে বাদামি বা গাঢ় হলুদ। দেখেন এই যে গাঢ় হলুদটা আমি ঘরের চালের এখানে একটা টেকনিকে কাজ করব, উপরে যে সবুজটা দিয়েছি তার একটু নিচ থেকে আমি বর্ডারটা করলাম, দেখেন এইভাবে, যাতে সবুজের টাচ না করে। সবুজের টাচ করলে এই কালারে সবুজ লেগে যাবে এবং নিচে ঘরের চালে সবুজ সবুজ হয়ে যাবে। এবার এরকম কাত কাত করে আমি এভাবে দাগ দিব, দেওয়ার পরে এখানে আস্তে আস্তে একটু হালকা হবে। দেখেন এরকম আস্তে আস্তে একটু হালকা হবে, একটু কাছে নিয়ে দেখাই। এই যে আবার একইভাবে আমরা এই পাশটাও করে ফেলবো। দেখেন এই যে সবুজের একটু নিচ থেকে এমনভাবে করবো যেন সবুজের টাচ না হয়। এই যে দেখেন বর্ডার করলাম, এবার গাঢ় করতেছি, গাঢ় করলাম। এবার এইটুকু অর্ধেকটার মতো গাঢ় করার পরে তারপরে একটু হালকা হালকা দিয়ে দেন। দেখেন হালকা হালকা দিয়ে দিয়েছি। এইবার আমরা উপরে যে সবুজটা করেছি, যেখানে সবুজের ওইখানে ফাঁকা আছে, সেই জায়গাটায় কালার করব। দেখেন এইবার এইখানে লাস্টে এইভাবে টেনে দিব। এখন যদি আমার এটা সবুজ লাগেও তাও কিন্তু ঘরের নিচে যাবে না, সুতরাং আমাদের আর রিস্ক নেই। এই জন্য এইভাবে এই বুদ্ধির মতো কাজ করবেন, দেখবেন আপনাদেরও ঘরের চালে সবুজ কালারটা মিক্সিং হবে না। এইবার আমরা হলুদ কালার করব। হলুদ কালারটা বাকি যে জায়গাটা আছে আমাদের ঘরের সেইটাই টানব। আমাদের বাকি যে ঘরের চালে যে জায়গাটা আছে সেইটা আগে আমরা বর্ডার করে নিব। খেয়াল করেন এইভাবে বর্ডারটা করব। বর্ডার করলাম, এই পাশের বর্ডারটাও আগে করে ফেলি। দেখেন এই যে এইবার এইখান থেকে এইভাবে কাত করে টানব। এই যে একইভাবে এইটাও এই বাদামি কালারটাকে হলুদ কালার দিয়ে টেনে নিয়ে যেতে হবে নিচের দিকে। দেখেন এই যে আমাদের ঘরের চালের কালার চলে আসলো। এইবার আমরা ঘিয়ে কালার করব, যেটাকে আমরা ঘিয়ে কালার বলি। এটার গায়ে লেখা থাকে পেইল অরেঞ্জ, এই কালারটার নাম মূলত পেইল অরেঞ্জ, তো আমরা সহজভাবে বুঝে থাকি ঘিয়ে কালার। ঘিয়ে কালার বা দই কালার এরকম আমরা বলে থাকি, তাই না? তো এইটা দরজা যে সাইডে আছে সেই সাইডটাতে আমরা কালার করব। আগে বর্ডার করে নিই। দেখেন এই পাশটা হয়ে গেল, এইটারও একইভাবে সেম প্রসেস। বর্ডার করে নিব। নেয়ার পরে এবার আমরা নৌকার উপরে যে অংশটুকু সেটা এই একই কালারটা দিব। নৌকার যে উপরে যে অংশটা আছে সেইখানেও আমরা এই ঘিয়ে কালারটা দিয়ে দিব। দেখেন তাই একবারই দিয়ে দেন, তাহলে আপনাদের সময়টা বাঁচবে। যেহেতু এই কালারটা ধরেছেন একবারে, এখানে দুই জায়গায় দিয়ে দিলাম। এইবার আপনি খয়েরি কালার নেবেন ঘরের জানালা যে সাইডে সেইটুকু করার জন্য, এবং আমাদের এই যে গাছটা আছে গাছের এখানেও খয়েরি হবে। দেখেন খয়েরি দিয়ে দিলাম। এইবার আমরা এই সাইডটাতে আগে বর্ডার করে নিব। খাতা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করবেন, দেখবেন কাজ ভালো হবে।
আগে বর্ডারটা করে দেবেন, আউটসাইডটা আগে করে দেবেন, আউটলাইন করার পরে তারপরে ভরাট করব। দেখেন আমাদের এক সাইড হয়ে গেল। এবার ঘরের এই এই ঘরের এই সাইডটা করব, আগে বর্ডার করি। দেখেন সুন্দর লাগতেছে আস্তে আস্তে, তাই না? আস্তে আস্তে কালার করছি আর পেস্টটা, সাদা পেস্টটা কত সুন্দর কালারফুল হয়ে উঠছে। এইবার আমরা জমির কালারটা করব। আগে জমিতে আমরা বাদামি কালারটা দিব, ইয়েলো আকার যেটাকে বলে, ইয়েলো আকার যেটা আমরা ঘরের চালের উপরে দিয়েছি সেটা আমরা কিভাবে দিব দেখেন। আগে এইখানে এই যে এই কর্নারে এইটুকু পুরোটাই হবে, তাই আমি আগে বর্ডারটা করে নিই তারপরে দিয়ে দিই। দিয়ে দিলাম, এবার এইখানে আগে বর্ডারটা করে নেন। দেখেন আমরা এই পর্যন্ত বড়াটা করবো, এই বাঁশ পর্যন্ত। এইবার এখানে গাঢ় হবে, দেখেন এভাবে গাঢ় হবে, হয়ে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এখানে গাঢ় হবে, হয়ে আস্তে আস্তে হালকা হয়ে যাবে, এইভাবে গাঢ় হালকা, যে গাঢ় হালকা। গাঢ় আস্তে আস্তে এখানেও হালকা হবে। দেখেন বিষয়টা কিছুটা এরকম যে এইভাবে গোল হয়ে গেছে, কিন্তু খবরদার আপনারা এরকম দাগ দিয়ে একটা বর্ডার করে নেবেন তারপরে এরকম করবেন, এইটা করলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে, কালারের মান ভালো থাকে না। এবার এটা করার পরে আমরা আবারও পেইল অরেঞ্জ যেটাকে ঘিয়ে বললাম সেইটা, বাকি জমিটা আমরা আগে বর্ডার করে নিব। দেখেন এই যে একইভাবে এই পুরো বর্ডারটা করে ফেলি। এখন যেটা করবেন সেটা হচ্ছে এই বাদামিটাকে টেনে আমরা নিচে নিয়ে আসবো। দেখেন এইখান থেকে শুরু করব চাপ দিয়ে, চাপ দিয়ে এরকম টানতে 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 এই নিচে চলে আসলাম। বাদামি কালারটাকে ঠেলে নিচের দিক নিয়ে আসবেন। এই যে নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা। এখানেও দেখেন একইভাবে এভাবে চাপ দিয়ে টেনে নিচে, একই রকম এখানেও চাপ দিয়ে টেনে দেখেন আমাদের জমিটাও হয়ে গেল। এখানে একটু রং এর স্পট পড়েছে।
এইবার আমরা কফি কালারটা করব। কি করব? কফি কালার। এই কফি কালারটা প্রথমে আমরা যেখানে দিব সেটা হচ্ছে দূরের গ্রামের নিচে, চেকন করে একটা লাইন দিবেন, চেকন করে একটা লাইন, এবং এটা চেষ্টা করবেন একটানে একটানে দেওয়ার। দেখেন এইভাবে একটানে দেওয়ার চেষ্টা করব। এইভাবে একটানে দেখেন দূরের গ্রামের নিচে আমরা একটা কফি কালারের দাগ দিলাম এইভাবে। এইবার আমরা ঘরের পাশে এখানে কফি দিব, এই যে অংশটা, এটা আগে বর্ডার করে নেন। দেখেন কফি দিচ্ছে, এই অংশটাও কফি হবে। আমরা ঘরের নিচে যে অংশটুকু সেটাও কফি কালারটা করব। আগে বর্ডার করবেন, এরকম যেখানেই করেন না কেন আগে বর্ডার করবেন। এবার আর একটা জায়গায় বাকি আছে, সেটা হচ্ছে জমির এইখানটাতে, এখানে করে ফেলি। সেই একই নিয়মে আগে বর্ডার করেন, দেখেন এই যে। এবার আমরা কয়েক জায়গায় ব্ল্যাক কালারটা করব, কালো কালো কালারটা করব। খেয়াল করেন কফি কালার আর একটা জায়গায় আছে, কিন্তু সেটা পরে দিব, আগে আমরা কালো কালারটা, কালো কালারটা প্রথমে আমরা নৌকাতে করব। খুব সাবধানে নৌকাটা বর্ডার, আপনারা চাইলে এইটা ডায়মন্ড যে কালারটা আছে চেকন, সেইটা দিয়ে আপনারা এই কালো রংটা করতে পারেন। যেহেতু এখানে কোনো শেড নেই, একটানে করতে হবে, মানে একই কালার, তাই আপনারা এটা চাইলে চেকন ডায়মন্ড কালার দিয়ে করতে পারেন। এইখানে প্লাস জানালা দরজায় কালো হবে, সেটাও আপনারা ডায়মন্ড দিয়ে করতে পারেন। দেখেন এটা হয়ে গেল। এবার আমরা জানালা দরজায় দিব, তো আগে আমরা অবশ্যই বর্ডার করে নিব। এটাও তাই, আগে বর্ডার, দেখেন আমাদের কালো কালারটাও হয়ে গেল। এবার আমরা কফি কালার বলেছিলাম, আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে এই বাঁশ, এই বাঁশের এইখানে একটানে চাপ দিয়ে একদম নিচ পর্যন্ত, এই কালোর উপরেও এই আঙিনা পর্যন্ত এক টান দিয়ে নিয়ে চলে আসব। দেখেন ঠিক এরকম হবে, এরকম বাঁশটা। এইবার আর একটা কালার আমাদের বাকি আছে, সেই কালারটা করলে আমাদের মোটামুটি এই দৃশ্যের কালারটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন, করার পরে দেখবেন যে আপনাদেরও এটা
হয়ে যাবে সুন্দর করে। তো আমরা এবার নীল কালারটা, গাঢ় যে নীলটা সেটা নিব। গাঢ় নীলটা নিয়ে এখানে যে নদীতে ছায়া দিয়েছিলাম সেই ছায়ার এখানে আমরা এটা করব। সেটা কিন্তু অবশ্যই এই নৌকার নিচ থেকে এইখান থেকে চলে যাবে, এই যে এখান থেকে গিয়ে এই ভাঁজ হয়ে এই পর্যন্ত, এই পর্যন্ত, এখান থেকে এই এসে এরকম ঢেউ হয়ে এই দেখেন এরকম পানির একটা ছায়া, বা পানিটা যে নড়ছে সেই অংশটা এটা। তো আমাদের কিন্তু কালারটা হয়ে গেল, এবার আমাদের বর্ডার করতে হবে। এখন বর্ডারটা কিছু কিছু জায়গায় করতে হয়, কিছু কিছু জায়গায় করতে হয় না। কোথায় করতে হবে কোথায় করতে হবে না আমি সেটা আপনাদের দেখাই দিচ্ছি। তো অবশ্যই আমি আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, এরকম আরও সহজ অনেক দৃশ্য অনেক ড্রয়িং আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলের সাথে থাকলে। এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। তো দেখেন এবার আমরা বর্ডার করব, বর্ডারটা মূলত এরকম মোটা যে জাতীয় পেন্সিল আছে সেইগুলো দিয়ে আমরা করব। তো অবশ্যই সবার আগে আপনাকে বর্ডার করতে হবে এই অংশটা নৌকাটা। সবার আগে আমরা এই নৌকাটা বর্ডার করব, দেখেন এইভাবে বর্ডার করলে কালারটা ফুটে ওঠে। এই যে এই অংশটা আগে বর্ডারটা করব, এখানেও বর্ডার করব, এই বাঁশটায় বর্ডার করব। এবার আমরা দূরের গ্রামে উপরে বর্ডারটা করব, দেখেন রং করার সময় হাতে রং লেগে যেতে পারে, অবশ্যই বারবার রংটা মুছে হাতটা মুছে নেবেন, তাহলে এক জায়গার রং আরেক জায়গায় লাগবে না। এবার এই যে কফি কালার করেছেন তার উপর থেকে বর্ডার দিবেন, কফি কালারের উপরে, নিচে না। এবার আমরা জমিটা করব, এবার ঘরটা গাছটা আগে করি। ঘুরিয়ে ঘুরিয়ে করেন সুন্দর হবে। এবার আমরা ঘরে করব, ঘরে চালে হাতটা একটু মুছে নি, হাতে এই যে বর্ডার করতে করতে রং লেগে গিয়েছে, হাতটা একটু মুছে নিলাম। এবার ঘরের চালে করি, প্যাস্টেল কালার যতই ভালো আঁকেন আপনার পেন্সিল দিয়ে বর্ডার না করলে ফুটবে না, পেন্সিল দিয়ে বর্ডারটা অবশ্যই করতে হবে। শুধু একটা জায়গায় আমরা বর্ডারটা করলাম না, সেটা হচ্ছে এই যে নদীর যে ছায়াটা দিয়েছি এইটা আমরা বর্ডার করব না। তো দেখেন আমাদের কাজ কমপ্লিট। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করলাম, আর তারপরও যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলেও কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার এই কষ্ট করাটা সার্থক হবে।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।